এবং সেই টাকাগুলো কিন্তু আমাদের ইকোনমিতে ইনজেক্টেড হচ্ছে এবং সেই টাকাটা ইনজেক্টেড হয়ে কিন্তু আজকে আমাদের যে রিজার্ভ আমরা ফার্স্ট ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই বাংলাদেশ ইউএস যে ট্রেড ফেয়ারটা হলো সেখানে লিগ্যাল রেমিটেন্স ফ্লো এই পার্টিকুলার সেশনটা আমরা স্পন্সর করেছি এবং এই পার্টিকুলার সেশনটা এই মাত্র শেষ হলো। আপনারা দেখেছেন যে এই সেশনে সকলের মধ্যে অনেক প্রশ্ন ছিল, সেই সকল প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছি এবং আমরা কী করে রেমিটেন্স ফ্লোটাকে লিগ্যালি আরও বৃদ্ধি করতে পারি এবং এই ফ্লোটাও যাতে বজায় রাখতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি যে ইউএসএর এত বড় দেশের মধ্যে যখন আমরা নিউ ইয়র্কে এসে পৌঁছলাম, যাদের সাথে আমরা কথা বললাম, আমাদের এখানে অনেক প্রবাসী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, আমি মনে করি যে তাদের অনেক মনের প্রশ্ন ছিল, সেগুলো যেমন আমরা দিতে পেরেছি, এগুলোর থেকে আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি হওয়ারও একটা সুযোগ তৈরি হয়। সব মিলে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে যে আমাদের আগামী দিনের ব্যবসা বাণিজ্য এগুলো বাড়ানোর জন্য যে ধরনের কানেক্টিভিটি দরকার, মানসিক কানেক্টিভিটি দরকার, সেটা কিন্তু তৈরি হচ্ছে। এটা খুব ভালো কথা যে এফবিসিসিআই এখান প্রবাসীদের সাথে এসে যুক্ত হয়েছে এবং এফবিসিসিআই আশা করছে যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো এই উদ্যোক্তাদের সাথে তারা তৈরি করবেন। আমরা আশা করছি যে আগামী দিনে এই প্রক্রিয়া আরও জোরদার হবে এবং এর মাধ্যমেই আমাদের প্রবাসীদের যে ভূমিকা, বিশেষ করে তারা যে বিনিয়োগ করবেন বাংলাদেশে, তারা যে নিয়মিত প্রবাসী আয় বেশি করে পাঠাবেন প্রাতিষ্ঠানিক উপায়ে, এ জায়গাগুলোতে গতি আসবে বলে আমি প্রত্যাশা করছি। আমি আজকে যেটা রেমিটেন্স নিয়ে কথা হলো সেটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক তাদের যে কন্ট্রিবিউশন বা তাদের যে এমডি ওয়াসেকের যে কন্ট্রিবিউশন বা পার্টনারশিপ বা ডিসকাশন, এগুলো দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি যে কীভাবে রেমিটেন্স পাঠানো উচিত। এখান থেকেও যারা এক্সপার্ট আছেন মানি ট্রান্সফারের তারাও ইনভলভ হয়েছেন, আমরা শিখতে পেরেছি যে অনেক রাস্তা আছে যেটা আমরা জানতাম না, আমরা জানতে চাই। কেন প্রবাসীরা যেন সব দিক থেকে, রেমিটেন্স থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল টেকনোলজি ট্রান্সফার, এডুকেশন ট্রান্সফার, এগুলো যেন আমরা করতে পারি। এই তিন দিনে বিভিন্ন ব্যাপারে আমরা সেমিনার করেছি এবং এখান থেকে বড় বড় ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ছোটো ছোটো যারা ব্যবসায়ী আসছেন তাদেরকে আমেরিকার মেইন স্ট্রিমে আমরা পরিচয় করে দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই 25শে সেপ্টেম্বরে 1974 সালে জাতিসংঘে তিনি প্রথম ভাষণ দিয়েছিলেন এবং বাংলায় ভাষণ দিয়েছিলেন। আর সেদিনই বাংলাদেশ তার ঠিক আগেই 17শে সেপ্টেম্বরে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল জাতিসংঘে। এবং এটি আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল নিঃসন্দেহে, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা, আমাদের যত প্রায় 126টি দেশের স্বীকৃতি আদায় করা, জাতিসংঘের সদস্যপদ লাভ করা, এছাড়াও আরও অনেকগুলো সংস্থা ওআইসি এবং এর আগে ডাব্লিউএইচও, ইউনেস্কো, সেগুলোর সব সদস্যপদ পাওয়া, এই যে বিরাট অর্জন এবং দেশে একটা প্রদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্যে তার যে আইনি এবং প্রশাসনিক সমস্ত কাঠামো তৈরি করা।